আমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতি নামাজের পর দোয়া দরুদ ও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু প্রতিদিন আবার তিনি স্টার জলসা এবং জি বাংলা ইত্যাদি প্রোগ্রামও দেখেন। আমি নিষেধ করলে আমার কথা শুনেন না, এক্ষেত্রে আমার করণীয় কি, আপনার পরামর্শ চাই। দেখুন, আমরা অনেক মানুষ আছি যারা আলহামদুলিল্লাহ নামাজ রোজা করি, আবার পাশাপাশি বিভিন্ন গুনাহের কাজও করি। তাদের সমস্যার জায়গাটা আসলে কোথায়? সমস্যার জায়গাটা হলো তারা ইসলাম বুঝে নামাজ পড়ছেন না, ইসলাম বুঝে নামাজ পড়ছেন না। ইসলামটা হলো আত্মসমর্পণ করার নাম, সারেন্ডার করার নাম, আল্লাহর সামনে নিজের সব কিছুকে উপস্থাপন করার নাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হবে। এরপর আল্লাহর আদেশ নিষেধের আলোকে আমার এই সম্পদ, আমার জীবন, আমার সময়, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার সব কিছু। যারা নামাজ পড়েন পাশাপাশি আবার হারাম কাজ করেন, তারা ইসলামের সংজ্ঞাটা ভালো করে রপ্ত করতে পারেন না। তারা মনে করেছেন নামাজ পড়ার নামই ইসলাম। ইসলাম যেহেতু পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম, অতএব আমি দুই চোখ দিয়ে কি দেখব, দুই আমার এই ঠোঁট দিয়ে কি বলবো, দুই কান দিয়ে কি শুনব, দুই হাত দিয়ে কি ধরব, দুই পা দিয়ে কোন দিকে যাব, কোন দিকে যাব না, এর সব কিছু নিয়ন্ত্রিত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আমি তো আব্দ, আমি তো গোলাম, আমি তো দাস। কার দাস? আল্লাহ। অতএব আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, এটা হলো ইসলাম। নামাজটা হলো ইসলামের একটা কাজ, ইসলামের বৃহৎ, ইসলামের একটা আমল, একটা কর্মসূচি হলো নামাজ। এখন আমি কর্মসূচি ধরে বসে আছি কিন্তু তার আগাগোড়া আর কোনো কিছুর খবর নাই, এটা প্রকৃত ইসলাম না। অতএব আপনার মাকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণের দাওয়াত দিতে হবে। সেই দাওয়াতটা তিনি যদি রপ্ত করে ফেলেন, সেই দাওয়াতটা যদি তিনি পেয়ে যান, তাহলে বাকি কাজ তার জন্য ইজি ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সাথে এই সমস্ত হারাম, বিশেষ করে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে তিনি হারাম মিউজিক শুনছেন, হারাম দৃশ্য দেখছেন এবং গুনাহের যে কাজগুলো আছে সেগুলোতে লিপ্ত হচ্ছেন, এগুলোর ভয়াবহতা, এগুলোর ক্ষতি, এগুলো তাকে আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না সামআ ওয়াল বসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই মানুষের চোখ, মানুষের কান, মানুষের অন্তর, প্রত্যেকটি অন্তরকে, প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ জিজ্ঞাসার মুখোমুখি করবেন যে এই অঙ্গ দিয়ে সে কী করেছে, কী করেনি, কী করার ছিল, কী করেছে। সো শুধু নামাজ পড়ানোর নাম ইসলাম নয়, আমার এসব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করার নাম ইসলাম। আমরা অনেকেই আছি ইসলামের অনেক বিধিবিধান মানি, কিন্তু সেই সাথে বস্তুবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। বস্তুবাদের প্রভাবে আমরা এত বেশি প্রভাবিত যে আমাদের আষ্টে পৃষ্ঠে শুধু ভোগ এবং ভোগ এবং ভোগ, এই ভোগবাদের মধ্যে আমরা ডুবে আছি। জীবন দর্শন পৃথিবীতে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের জীবন দর্শনে আখেরাতের প্রতি বিশ্বাসের কোনো জায়গা নেই, তারা দুনিয়াতে ভোগ বিলাস ফুর্তি খাওয়া দাওয়া, চোখের ভোগ, কানের ভোগ, মনের ভোগ, সব রকমের ভোগ তারা করা, এটি হলো তাদের কাজ। আর এর বিপরীতে যারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, আখেরাতের জীবন দর্শনে বিশ্বাসী, অর্থাৎ মুসলমান, সে কিন্তু যা খুশি তা করবে না। অতএব বিভিন্ন স্ক্রিনে, বিভিন্ন টিভিতে যা খুশি তা উপভোগ করা, এটা আখেরাতে বিশ্বাসী না যে অবিশ্বাসী তার কাজ হতে পারে। আখেরাতে বিশ্বাসী বাস্তববাদী একজন মানুষ তিনি কখনো এই হারাম কাজে লিপ্ত হতে পারেন না। এজন্য তাকে ইসলামের মৌলিক দাওয়াত দিতে হবে, ইসলামটা পরিপূর্ণ তাকে বোঝাতে হবে, তাহলে আশা করা যায় তিনি জায়গা থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমি শুনেছি নফল নামাজরত অবস্থায় মা ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হয়। আমার প্রশ্ন হল, মা যদি এমন কোনো কারণে ডাক দেন যে ডাকে সাড়া না দিলে তেমন কোনো সমস্যা হবে না, তাহলেও কি সে ডাকে সাড়া না দিলে গুনাহ হবে?
উত্তর হলো না এরকম যদি হয় তাহলে সেই ডাকে সাড়া না দিলে গুনাহ হবে না মা হয়তো স্বাভাবিক ডাক দিচ্ছেন যে স্বাভাবিক ডাকটা অনেক সময় এমনিই ডাকেন ডাক দেখে বোঝা যায় সন্তান নামাজটা সংক্ষিপ্ত করে তারপরে মায়ের কাছে তার ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে এটা কারণে সে গুনাহগার হবে না হ্যাঁ ডাকটা যদি এরকম হয় যে মা অনেক বেশি ডাকছেন অনেক ইম্পর্টেন্ট বিষয় মনে হচ্ছে কোন একটা বিষয় তার জরুরি হেল্প দরকার মনে হচ্ছে তাহলে নফল নামাজ ছেড়েও মায়ের ডাকে সাড়া দিতে হবে আর যদি বিষয়টা নরমাল হয় একটু পরে গেলে মা মনে কষ্ট পাবেন না বিশেষ করে যে যদি বলা হয় মা নামাজ পড়ছিলাম এক মিনিট পরে আসলাম দুই মিনিট পরে আসলাম তাতে মা কিচ্ছু মনে করবেন না এবং বিষয়টা কোনো জটিল বিষয়ও না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই নফল নামাজ শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে আর ফরজ নামাজ যদি হয় তাহলে তো ফরজ নামাজ যথারীতি শেষ করে তারপরে আপনি মায়ের ডাকে সাড়া দিবেন নামাজ ছেড়ে দিতে পারবেন না তবে এক্ষেত্রেও মা যদি খুব বেশি ডাকাডাকি করেন বোঝা যায় যে বিপদগ্রস্ত বা ওনার খুব বেশি জরুরি তাহলে ফরজ নামাজকে যতটুকু সংক্ষেপ করা যায় ততটুকু সংক্ষেপ করে মায়ের ডাকে সাড়া দিবেন মা বাবার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে নফল ইবাদতের চাইতেও মা বাবার ডাকে সাড়া দেওয়া ইসলামে বেশি গুরুত্বপূর্ণ এজন্য একজন সন্তান হিসেবে বাবা মা যত যাই হোক না কেন তাদের ব্যাপারে আমাদের সদাচরণ করতে হবে কখনো দুর্ব্যবহার করা যাবে না অন্যায় করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আমার একটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে অনেক মানুষ যে নিজের শরীরে ট্যাটু আঁকে এটা হারাম কেন বিস্তারিত জানালে ভালো হতো এটা এই জন্য নিষেধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা আল্লাহ রাব্বুল আলামিন উলকি যারা আঁকে কারোর শরীরে এঁকে দেয় সে শিল্পী আর যার শরীরে এটা আঁকা হয় এই উলকি আঁকে যার শরীরে এই উভয়ের প্রতি আল্লাহ তাআলা লাঘব বর্ষিত হয় মানে এই যে ট্যাটু আঁকা হয় এটা সেই ক্যাটাগরির এবং এই হাদিসের আওতায় পড়ে সেজন্য এটা আসলে নিষিদ্ধ এখন এই যে উলকি আঁকা দাগ দেওয়া বা আপনার ট্যাটু লাগানো শরীরে এগুলো সবগুলোই এই হাদিসের আলোকে নিষিদ্ধ আরেকটি কারণ হলো নিষিদ্ধ হওয়া আমরা জানি যে এগুলো আমাদের চামড়ার উপরে একটা লেয়ার সৃষ্টি করে ফেলে যার কারণে আমাদের ত্বকে যে স্বাভাবিকভাবে পানি পৌঁছার কথা সেটা পৌঁছতে পারে না তো যার কারণে ওযু গোসল কোনো কিছুই হয় না অনেক কোম্পানি আছে তারা ওলামা একরামের ফতোয়ার উপরে তারা নিজেরা ফতোয়া দেয় এবং তারা দাবি করে যে এই সমস্ত ট্যাটু থাকলে নাকি উযু গোসলের অসুবিধা হয় না তারা নিজেরাই মুফতি হয়ে তাদের বাণিজ্যিক সুবিধা হাসিল করার চেষ্টা করে এবং মুসলমানদের ইবাদতকে নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আরব অনারব কোনো দেশের আলেমদের ভিন্ন মত নেই এক্ষেত্রে যে এই জাতীয় ট্যাটু অঙ্কন করলে উযু গোসল হবে না এবং এগুলো দূর করা অত্যন্ত কঠিন অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবের মতো তো একে তো এটা ত্বকের জন্য ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিয়ে কোনো ভিন্ন মত নেই দ্বিতীয়ত ওযু গোসলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষ সারা জীবন নাপাক থাকে ফরজ কাজ করতে পারে না সেজন্য এটি হারাম আবার হাদিসে নিষেধ আছে আলাদা করে এসব কারণে আসলে ট্যাটু একজন মুসলমান অঙ্কন করতে পারে না আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এর উপরে যখন ট্যাটু আঁকা হয় সুন্দর জিনিসটা যদি আপেক্ষিক কারোর কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে আর জনের কাছে অসুন্দর লাগে বা কি আমার কাছে মনে হয় আমার ধারণা যে সুস্থ স্বাভাবিক যে রুচিবোধ মানুষের সেই রুচিবোধের দাবি হলো যে আল্লাহর দেওয়া এই শরীরকে স্বাভাবিক রাখা এখানে বিশেষ করে যখন এই জাতীয় বিভিন্ন কালারের ট্যাটু আঁকা হয় কখনো কখনো দেখতে সেটা আমার কাছে ভীতিকর লাগে কখনো কখনো সেটা আমার কাছে অস্বাভাবিক লাগে কিন্তু সেটাই শয়তান আমাদের জন্য সুশোভিত করে দিয়েছে যেটা করোনা দিয়েছে নিষেধ সেটা ততটা অ্যাগ্রেসিভলি সমাজে প্রতিষ্ঠা করা হয় দেখবেন এটা কাকতালীয় না এখানে শয়তানের সাথে ইমানদারদের একটা লড়াই চলে শয়তান জাহান্নামে নিতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বাঁচাতে চায় মুক্তি দিতে চায় সেজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কি মুক্তির পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন আমি শুনেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে ঝগড়া করে যদি তিন দিনের কথা না বলে তাহলে সে মুনাফিক হয়ে যায় এটা সত্য কিনা হাদিসের ভাষ্য হলো লা ইয়াহিলুল মুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাসাতি আইয়াম আও ফাওকা সালাসাতি লাইয়াল
তিন দিনের বেশি কোন মুসলমান অন্য মুসলমানের সাথে রাগ করে অভিমান করে কথা না বলে থাকা জায়েজ নাই। এই যে তিন দিনের বেশি কথা বলা জায়েজ নাই, এটুকু হাদিসে আছে। এখানে তিন দিনের বেশি সে যদি কথা না বলে মুনাফিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, এই কথা এই হাদিসে বলা হয়নি। তবে এটা মুসলমানের জন্য জায়েজ নয়, এটা গুনাহের কথা যে মুসলমান অন্য মুসলমানের সাথে রাগ বা অভিমান করে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবেন বা সম্পর্ক ছিন্ন রাখবেন। একটা হলো যে কথা হয়ে ওঠে না, সেটা কাকতালীয়, যে কথা হয়ে ওঠে না সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইচ্ছাকৃতভাবে কথা না বলা, তাকে বর্জন করা, বয়কট করা, এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। একজন মানুষ তার রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, অভিমান হতে পারে, দুঃখ হতে পারে, ইসলাম সেটাকে অনুমোদন করে, সেটাকে অস্বীকার করে না, কিন্তু তার একটা সীমানা থাকবে। জুমার খুতবার জন্য নির্ভরযোগ্য বইয়ের কথা বলেছেন। জুমার খুতবার জন্য অনেকগুলো নির্ভরযোগ্য বই আছে মাশাআল্লাহ। মসজিদে আপনাদের পরিচিত ইমাম সাহেবদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন, উপহার দিতে পারেন, তাদেরকে অ্যাডভাইস করে দিতে পারেন, কিনে দিতে পারেন। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মসজিদের খতিব সাহেবরা তাদের একটা ভালো খুতবার বই থাকলে খুতবা খুব ভালো করে দিতে পারেন তারা। তো এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে খুতবা, অসাধারণ একটা বই, সেটা দেওয়া যেতে পারে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির খুতবা খুতবাতুল ইসলাম আছে। থানভী রহমতুল্লাহ আলাইহির একটা নাম হলো খুতবাতুল আহকাম, খুতবাতুল আহকাম, এই বইটাও খুবই সুন্দর একটা বই। আবার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির যে বইটা আছে সেটা হলো খুতবাতুল ইসলাম। খুতবাতুল ইসলামটা বেশ নতুন ভার্সনটা অনেক মোটা, অনেকগুলো খুতবা এখানে আছে, বিভিন্ন টপিকের উপরে কোরআন হাদিসের আয়াত রাখা আছে। এটা আমাদের জন্য বেশ উপকার আসবে ইনশাআল্লাহ তাআলা, এটা দিতে পারে। আরও অনেকগুলো আছে, দুইটা আমার এই মুহূর্তে মাথায় আসলো। কেউ যদি জুমার নামাজের দ্বিতীয় রাকাতে এসে সামিল হয় তাহলে পরবর্তী নামাজ তিনি কীভাবে আদায় করবেন? যদি জুমার দ্বিতীয় রাকাতে এসে আপনি সামিল হন তাহলে দ্বিতীয় রাকাতে যদি ইমামকে রুকুতে পান অথবা দাঁড়ানো অবস্থায় পান তাহলে তো সেই রাকাত পেয়ে গেছে। কারণ মান আদরাকার রুকুয়া ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি কোনো রুকুর কোনো রাকাতের রুকু পেয়ে গেল, মানে ইমাম সাহেবকে রুকুতে ধরতে পারলো, সে ওই রাকাত পেয়ে গেছে। সো আপনি দ্বিতীয় রাকাতে রুকুতে অথবা দাঁড়ানো অবস্থাতে সূরা কেরাত পড়াকালীন অবস্থাতে ইমাম সাহেবকে পেলে সেই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। তাহলে বাকি থাকলো শুধু প্রথম যে রাকাতে ইমাম আগে পড়ে ফেলেছেন সেটি কিভাবে আদায় করবেন। ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন আপনি আত্মায়াত পড়ে বসে থাকবেন অথবা আত্মায়াত শেষ বাক্যগুলো বারবার পড়তে থাকবেন ইমাম সাহেবের সালাম ফেরার আগ পর্যন্ত, কিংবা দুরুদ শরীফও পড়লেন সমস্যা নেই, কিন্তু আপনি সালাম ফেরাবেন না। ইমাম যখন সালাম ফেরাবেন আপনি বসে থাকবেন, ইমাম দুই দিকে সালাম ফেরানো হয়ে যাবে, দাঁড়িয়ে যথারীতি এক রাকাত নামাজ আদায় করবেন। যেটা ছুটে গেছে সেখানে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন এবং যথারীতি রুকু সেজদা করে সালাম ফেরাবেন, আপনার জুমার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি দ্বিতীয় রাকাতের সেজদাতে বা বৈঠকে গিয়ে ইমাম সাহেবকে পান অর্থাৎ রুকুর পরে পান তাহলে সেক্ষেত্রে আপনার ইমাম সালাম ফেরানোর পর আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন, যেহেতু আপনি দুই রাকাতের কোনো রাকাতই পাননি। এক্ষেত্রে জোহরের নামাজ আদায় করা লাগবে না। এই চিন্তা থেকে কেউ হয়তো মনে করতে পারেন যে যেহেতু আমি দ্বিতীয় রাকাতও পাইনি অতএব জুমার নামাজের আসলে দুই রাকাতের কোনো রাকাতই আমার পাওয়া হয়নি, সো জুমার নামাজের বিকল্প তো জোহর, তাহলে আমি জোহর পড়বো কি না? উত্তর হলো না। ইমাম সাহেবকে জামাতে আপনি যদি পান যে পর্যায়ে পান না কেন, আপনি ওই নামাজটা পেয়েছেন অর্থাৎ জুমা ধরতে পেরেছেন, গণ্য এটা গণ্য করা হবে, ধর্তব্য হবে। শুধু রাকাত মিস হয়েছে, সেজন্য রাকাতগুলো আপনি আদায় করে নেবেন।